Assalamu alaikum. Amin. Sabir kita shopping itu apa kita 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 boleh cakap. Jadi online class, itu mahu shopping sendiri. Satu satu di dalam. Tunggu bersila bersih. One zero two course tu deh. Thermal physics eight chapter. 8. Production of low temperature. Okay, Katsuki lecture 5. Amra kotodin dekhechila lecture kore tomader nishchoi mone ache. Amra lecture 4 e alochona korechila Jung Thompson gunang korte keshchilo. পুরাস প্লাট এক্সপেরিমেন্টের তত্ত্ব থেকে আমরা সেটা দেখেছিলাম গতদিন পুরাস প্লাট এক্সপেরিমেন্টের তত্ত্বটি আমরা পুরোটা প্রতিপাদন করে বর্ণনা করে আমরা কিসে আসলাম জুল থমসন গুণাঙ্ক যাকে আমরা নাম দিয়েছিলাম নিউ এবং এই সমীকরণটাকে এখান থেকেই আজকে আমাদের আলোচনা নিয়ে শুরু হবে আজকে আমরা পড়ব যে এই জুল থমসনের গুণাঙ্ক কি হয় আমরা দুটো গ্যাসের ক্ষেত্রে দেখব একটা হচ্ছে আদর্শ গ্যাস এবং আরেকটা হচ্ছে ব্যাটার গ্যাস এই দুটোর ক্ষেত্রে যে মু এর মান কি আসতে পারে প্রথমে দেখি আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে জুল থমসনের প্রভাব যেটা আমরা বলছি নিউয়ের মান কেমন আসবে জুল থমসনের গুণাঙ্কটি কেমন হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা পাই পিভি ইকুয়ালস টু আর ডি এটা আমরা জানি এখানে পিভি ইকুয়ালস টু আর ডি মেনলি পি প্রেশার পি আয়তন গ্যাসের এবং টি টেম্পারেচার গ্যাসের এবং এটা আর জাতীয় মোলার ধ্রুবক এই সমীকরণটিকে পিভি ইকুয়ালস টু আর ডি যে সমীকরণটি এটাকে আমি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে পি কে ধ্রুব রেখে টি এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে কি দাঁড়ায় দেখো পিভি ইকুয়ালস টু আর ডি সেখানে আমি কাকে কনস্ট্যান্ট রাখলাম পি কে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কে যে রেখে তাকে তার সাপেক্ষে টি এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন শুরু করব তাহলে ডেল পি বাই ডেল টি কনস্ট্যান্ট থাকবে প্রেশার ইজ ইকুয়াল টু এক সাইডে আমার টি এর সাপেক্ষে তো ডিফারেন্সিয়েশন করি কে বাকি রয়ে গেল আর বাকি রয়ে গেল এবং এই সেই পিটি আমার চলে আসবে কি আর এর নিচে রাইট সাইডে তাই তো প্রথমেই আমরা কি করতে পারি আমার যে প্রথম কাজ এখানে আমি পিভি ইকুয়ালস টু আর টি কে আমি তাহলে অবকলন করলাম পি কে কনস্ট্যান্ট রেখে আমি ভি ইকুয়ালস টু আর টি বাই পি কে দিলাম তাহলে আমি এই আয়তনকে আমি কি করলাম টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন শুরু করলাম ডিফারেন্সিয়েশন শুরু করলে তখন আমার এই মানটি এসে পৌঁছে ডেল ভি বাই ডেল টি টি এর সাপেক্ষে করলাম প্রেশার কনস্ট্যান্ট থাকলো ইকুয়ালস টু আর বাই ভি রাইট সাইড অতএব কি দাঁড়াচ্ছে এখন যদি আমি উভয় পক্ষকে টি গুণ করি তাহলে কি দাঁড়িয়ে গেল টি ইন্টু ডেল ভি বাই ডেল টি প্রেশার কনস্ট্যান্ট রেখে আমি করেছি ইজ ইকুয়াল টু আর বাই পি ইনটু টি তাহলে রাইট সাইডে রিয়ার সাইড ইকুয়াল সাইডে আমি কি করলাম টি কে গুণ করে দিলাম টি কে গুণ করার পর আমি এটা কি করলাম সেম সাইডে লেফট সাইডে সেম জিনিস লিখে দিলাম টি ইনটু ডেল ভি বাই ডেল টি কে কনস্ট্যান্ট ছিল প্রেশার কনস্ট্যান্ট ছিল ইজ ইকুয়াল টু
এই মানটা আমার কি আসলো দেখো ডিভি বাই কিভাবে আসলো আর টি মান আমি বসালাম এইখানে দেখো ডিভি ইকুয়ালস টু আর টি তাই না আমরা জানি এই সমীকরণটা প্রথমেই আমরা লিখেছি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডিভি ইকুয়ালস টু আর টি সেই আর টি এখানে যখন আর ইনটু টি আসলো সেই জায়গায় আমি মান বসিয়ে দিলাম এই ডিভি মানটি বসিয়ে দিলাম এটা কিন্তু তোমরা রাইট সাইডে লিখে রাখবে যেহেতু আর টি ইকুয়ালস টু ডিভি সেহেতু আমরা আর টি এর জায়গায় কি মানটা বসালাম পিভি মানটা বসিয়ে দিলাম ডিভাইডেড বাই নিচে পি ছিল তাহলে আমি এখানে কি করতে পারি এই পি উপরে পি এবং নিচে পি কাটাকাটি আমি যদি কাটাকাটি করে দেই তাহলে বাকি থেকে যায় আমার কি ভি অতএব পরের লাইন দিয়ে আমি লিখতে পারি তাহলে দেখো টি ইনটু ডেল ভি বাই ডেল টি কে থাকবে কনস্ট্যান্ট প্রেশার ইজ ইকুয়াল টু বাকি থাকলো কি পি কাটাকাটি চলে গেল ভি এবং এই দিকে আমি কি করতে পারি পরের লাইনে গিয়ে টি ইনটু ডেল ভি বাই ডেল টি এস কনস্ট্যান্ট থাকলো প্রেশার কে কনস্ট্যান্ট রেখে প্রেশার কনস্ট্যান্ট কে রেখে করাতে তখন রাইট সাইডের দিকে আমি লেফট সাইডে নিয়ে চলে আসি তাহলে এইটা মাইনাস বি প্লাস বি জিরো এই পর্যন্ত আমরা থামব এখন দেখো আমরা কোথায় গিয়েছিলাম আমি বলছি 7.5 নং সমীকরণে এই মান বসিয়ে 7.59 কার সমীকরণ ছিল আমরা আগেই বলেছি এটা মনে রেখো 7.59 সমীকরণটি আমি উল্লেখ করেছিলাম জুল থমসন গুণাঙ্ক জুল থমসন গুণাঙ্ক আমি কি নাম দিয়েছিলাম দেখো জুল থমসন গুণাঙ্ককে আর একবার দেখে নিচ্ছি মিউ ইজ ইকুয়াল টু ডেল টি বাই ডেল পি এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করেছিলাম টিকে এবং কে ছিল কনস্ট্যান্ট এনথালপি ছিল কনস্ট্যান্ট ইজ ইকুয়াল 1 বাই সিপি এখানে থার্ড ব্র্যাকেট স্টার্ট টি ইনটু টি এর সাপেক্ষে ডিকে ডিফারেন্সিয়েশন করেছি কি কনস্ট্যান্ট ছিল মাইনাস ভি ফলো করে এবং ব্র্যাকেট ক্লোজ করলাম থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এটিকে ছিল কে এনথালপি কনস্ট্যান্ট এই সমীকরণটিতে আমি কার মান এখন বসিয়ে দিতে পারি দেখো এই সমীকরণটিতে আমি এই মানটি আমি বসিয়ে এই অংশটুকু এখন মনে পড়ছে হ্যাঁ তাহলে এই মানটি আমি যখন ওই সমীকরণটিতে বসিয়ে দিই এটা কোন সাইড বলো তো টি ইনটু ডেল ভি বাই ডেল টি প্রেশার কনস্ট্যান্ট মাইনাস ভি ইকুয়ালস টু জিরো এই জায়গাটার মান আমার কোন জায়গা চলে আসে এই 7.59 যখন আমি আসলাম এই মানটুকুকে আমি কি লিখে দিতে পারি জিরো এই মানটিকে জিরো লেখা মানেই হচ্ছে আমার কি হচ্ছে এই রাইট সাইড আমার ফুললি জিরো হয়ে যাচ্ছে অতএব মিউ ইকুয়ালস টু তাহলে ডেল টি বাই ডেল পি কনস্ট্যান্ট কে থাকলো এইচ থাকলো ইজ ইকুয়াল টু তাহলে কি থাকলো এইটা হচ্ছে এখানে আমার কনস্ট্যান্ট যেটা এই মানটুকু মিউ ইকুয়ালস টু আমার চলে আসলো কি ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমি এখানে কি দেখতে পেলাম যখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে তখন আমি এখানে কি খেয়াল করতে পারছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সরি বাস্তব গ্যাস না আদর্শ গ্যাসের ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি জুল থমসন গুণাঙ্কের মান শূন্য পেলাম তাই তো জুল থমসন কোএফিসিয়েন্টের মান আমি এখানে কি পেলাম শূন্য পেলাম তাহলে আমি এই সমীকরণটাকে দেখানোর জন্য আমি কোথা থেকে এনেছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে সমীকরণ আমার ছিল সেই সমীকরণ থেকে আমি নিয়ে এসেছিলাম তারপর আমরা যাই এটি গেল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এরপর আমরা দেখব কোথায় বলতো এরপর আমরা দেখতে যাচ্ছি ভ্যানডারওয়ালস গ্যাসের ক্ষেত্রে সেটি কি হবে আরেকটি দেখো তোমরা একটু স্ক্রিনটি খেয়াল করো
তোমরা যে দেখেছিলে জুল থমসন ক্ষেত্রে যে জুল থমসন গুণাঙ্ক যেটা ছিল জুল থমসন গুণাঙ্কে এখানে আমরা কি দেখেছিলাম জুল থমসন গুণাঙ্কে আমরা এখানে পেয়েছিলাম কি আমরা কার ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমরা জুল থমসন গুণাঙ্কের ক্ষেত্রে আমরা খেয়াল করেছিলাম আমরা কি পাবো সেটি সেটি আইডিয়াল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি দেখলাম জুল থমসন যে গুণাঙ্কটি ইজ ইকুয়াল টু জিরো আমরা পেলাম তাই তো এখন আমরা সেটা দেখছি কার ক্ষেত্রে আসো এখন দেখবো আমরা ভ্যানডারওয়ালস গ্যাসের ক্ষেত্রে কি হবে ভ্যানডারওয়ালস গ্যাসের ক্ষেত্রে এবার খেয়াল করো আমরা জানি আমরা পূর্বে পড়ে এসেছি ভ্যানডারওয়ালস ইকুয়েশন গ্যাসের ক্ষেত্রে ভ্যানডারওয়ালস সমীকরণ নিম্ন কেমন যেমন এখানে আছে p প্লাস a বাই b স্কয়ার ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে b মাইনাস p আবার ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়ালস টু আর টি এখানে p v ইকুয়ালস টু আর টি যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে খেয়াল করো ভ্যানডারওয়ালস ইকুয়েশনে বেড়েছিল এবং কমেছিল তাই তো কে কে এ এবং বি এর মান সেখানে মানগুলো কমেছিল তাহলে আমরা এখন পি কে ধ্রুব রেখে পি এর সাপেক্ষে আমি কি করব এই টি এর সাপেক্ষে আমি কি করছি টি এর সাপেক্ষে আমি অবকলন করে কি পাচ্ছি অবকলন করে আমরা পাই দেখো এটাকে আমরা ধরবো ইউ এবং এটাকে ধরবো আমরা ভি তাহলে প্রথমে আমি কি রাখবো ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ আমরা যদি এভাবে করি তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো টি এর সাপেক্ষে যদি আমি পি কে কনস্ট্যান্ট রেখে করি তখন আমি অবকলন করে ফেললে এই সমীকরণটি আমি পেয়ে যাই এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন কিভাবে আসলো আবারও বলে দিচ্ছি আমি এটা হচ্ছে ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ ইজ ইকুয়াল টু এখানে টি এর সাপেক্ষে করলে আর ই থাকে এই জন্য আর ই হচ্ছে তাহলে সমীকরণটি আরেকটি লাইন করলে এটি চলে আসবে তারপর এখান থেকে আমরা কি নিয়ে আসলাম দেখো এখান থেকে আমি শুধু কোন কতটুকু রাখবো এখান থেকে রাখবো ডেল ভি বাই ডেল টি এখানে এই কনস্ট্যান্ট থাকবে ভি এইটা লেফট সাইডে রাখবো রাইট সাইডে আমার চলে যাবে টোটাল এই টোটাল জিনিসটা আমার কি হচ্ছে রাইট সাইডে আমার চলে যাচ্ছে তাই তো এইখান থেকে আমি কি করতে পারছি বলতো এই দুটোকে কমন নিতে পারছি তাই না এই দুটোকে কমন নিয়ে আমি কি করব এইটা এখানে কি থাকবে কমন কি থাকবে বলো এখানে থাকবে ডেল ভি বাই ডেল টি কে থাকবে প্রেসার কনস্ট্যান্ট এটাকে কমন যদি আমি নেই এই দুটোর রাশি থেকে কমন নিলে ভিতরে ব্র্যাকেটে চলে যাবে পি প্লাস এ বাই ভি স্কোয়ার এইচ সেই মাইনাস এটা তখন মাইনাস হয়ে টোয়াইস বাই এ ভি কিউ ভি মাইনাস এই জিনিসটা আমার তখন কি হবে আমি যদি রাইট সাইডে এটা রেখে দিই এবং লেফট সাইডে এটাকে রেখে দিলাম ডেল্টি বাই ডেল্টি প্রেশার কনস্ট্যান্ট যদি এটা লেফট সাইডে রেখে দেই রাইট সাইডে আমার চলে যাবে এটা নিচে কার নিচে আর এর নিচে আর এ থাকবে লব এবং পরে চলে আসবে লেফট সাইডে এই পোর্শন চলে আসার পর দেখো কি হলো তারপর আমরা তাহলে এখানে বলতে পারছি এখানে কতটুকু গেল এই পোর্শন থেকে আমি আরেকটু কি করতে পারি এই পোর্শন এখানে রেখে দিলাম টোয়াইস এ বাই বি কিউ মাইনাস বি এতটুকু রেখে দিই আর উপরে লব ঠিকই রেখে দিই এই জায়গার মানকে আমি কি চেঞ্জ করতে পারি কেন আমি চেঞ্জ করতে পারি দেখো এখানে আমি যখন মানগুলো বসাব তখন আমার কি আসবে এখানে
আমি এই মানটিকে আনতে পারি প্রত্যেকে এইটা p plus a by b square is equal to সেই মানটিকে আমি আনতে পারি rt by v minus b এটা কোত্থেকে আসলো বলো তো এই সমীকরণ থেকে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে আমি এটা থেকে নিয়ে আসতে পারি p plus a by b square is equal to rt by v minus b রাইট সাইড চলে আসবে তখন আমি এই সমীকরণটাকে এই সমীকরণটিকে আমি এখানে বসিয়ে দিতে পারি তারপর আর কিছুই না এরপরে আমি কি করছি যখন আমি এইখানে b minus b b minus b উপর নিচ এখানে যখন আমি নরমাল কি করলাম সমীকরণের সরল সমীকরণ করলাম নিচে পরের মধ্যে নিচে যখন আমি সরল সমীকরণ করলাম এটা তখন উপরে উঠে গেল তাই তো পরের লাইনে উপরে উঠে গেল এবং এখানে সরল সমীকরণের ক্ষেত্রে কতটুকু বাকি কিভাবে হলো এটা তো বুঝেছ আচ্ছা সমীকরণটি এতটুকু আসার পর তোমার এখানে দেখো উভয় দিকে আমি কি করলাম জি দ্বারা গুণ করে দিলাম সমীকরণটিকে এখানে টি ইনটু ডেল ভি বাই ডেল টি এখানে কে থাকবে প্রেশার কনস্ট্যান্ট থাকবে ইজ ইকুয়াল টু রাইট সাইডে আমার কে কে আসছে আর টি ইনটু ভি বাই ভি ডিভাইডেড আর টি মাইনাস ওয়াইস এ বাই ভি কিউব ইনটু ভি মাইনাস ভি হোল স্কোয়ার এত দুটোকে আমি রেখে দিতে পারি টি দিয়ে গুণ দিয়ে এখন এই সমীকরণে দেখো b কে বলছি তোমাদের নিশ্চয় মনে আছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন তোমরা পড়েছো সেখানে a এবং b ছিল ধ্রুবরাশি তাই না দুটো আয়তন বুঝেছে ধ্রুবরাশি কতটুকু তুমি ছিল দুটি বৃত্তের কাছে এবার দেখো আয়তনের ক্ষেত্রে b কে আমি ধরছি আসল গ্যাসের ভলিউম থেকে আমার যে আমি ভ্যান ডার ওয়ালস গ্যাস নিয়েছি সেই গ্যাসের ভলিউম থেকে b অনেক যার জন্য ভি মাইনাস বি স্কোয়ার এর স্থলে আমি নর্মাল ভি স্কোয়ারই লিখতে পারি এখানে বি এতই ছোট যে আমি ভি মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় শুধু বি স্কোয়ার আমি লিখতে পারি তাহলে এই সমীকরণটিতে আমি কি বসাতে পারি টি ডেল ভি বাই ডেল টি টি এর সাপেক্ষে কলমকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি কি থাকলো আমার প্রেশার কনস্ট্যান্ট থাকলো ইজ ইকুয়াল টু RT into V minus V divided by RT এখানে কে থাকবে minus twice A by V cube থাকবে এবং এই জায়গায় কি করলাম আমি V minus V whole square এর জায়গায় আমি শুধু V square নিলাম তাহলে এখানে লবে থাকলো V square নিচে থাকলো V cube V square V cube একটা কাটাকুটি গেলে নিচে থেকে যায় একটা সেটাই আমরা এখানে দেখেছি twice A by V সরল সমীকরণ সরলীকৃত করি তাহলে এর পরে লাইনটি দেখো এখানে কি লিখলাম টি ইনটু ডেল ভি বাই ডেল টি এখানে কে নিল আমার এটা প্রেশার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু আমি কি লিখবো তখন আর টি কমন নিয়ে যদি আমি বাদ দিয়ে দিতে চাই বাকি কেউ থাকবে আর টি কমন নিয়ে হর এবং লবে উভয় দিকে কমন নিয়ে আমি বাদ দিই তাহলে বাকি থাকলো আমার ভি মাইনাস বি উপরে লবে এবং নিচে আমার থাকলো কে বলো আমি ওয়ান আর টি কমন নিয়েছি তাহলে বাকি থাকলো ওয়ান মাইনাস টোয়াইস এ বাই ভি আর টি যেহেতু আর টি কমন বাইরে দিয়েছি আর টি কে অবশ্যই নিচে এর সাথে গুণ দিব তাহলে এতটুকু আমার রয়ে গেল এটাকেই আমি আরেকটু সুন্দরভাবে লিখতে গেলে ভি মাইনাস বি এবং এটাকে আমি কি করতে পারি এই ওয়ান মাইনাস টোয়াইস এ বাই ভি আর টি এটাকে আমি কি করতে পারি মাইনাস ওয়ান দিয়ে আমি লিখতে পারি তাই না ইনভার্স করে এই জিনিসটাকে আমি ইনভার্স করে লিখতে পারি তারপর আমাদের কি দাঁড়াবে এই সমীকরণটাই দেখো সমীকরণটির বাইনোমিয়াল বা দ্বিপদী প্রসারণ প্রক্রিয়া আমি দ্বিপদী প্রসারণ উপাটাই এই সমীকরণটাকে এবং অতি ক্ষুদ্র মানের জন্য যেটা টোয়াইস এ বাই ভি আর টি এর উচ্চ ঘাত বিশিষ্ট যেটা হবে যত ঘাত বাড়তে থাকবে সেই ঘাত উচ্চ ঘাত বিশিষ্ট পদগুলোকে অগ্রাহ্য করে আমি লিখতে পারি অগ্রাহ্য করে লিখতে গেলে তখন আমার চলে আসবে দেখো কি টি এখান থেকে আমি লিখছি ডেল ভি
p কে আমি কার সাপেক্ষে করছি t এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করছি k কনস্ট্যান্ট থাকে p কনস্ট্যান্ট থাকে is equal to b minus p আমি রেখে দিলাম এবং দ্বিপদী প্রথম আমি যে পদ সেটিকে আমি লিখতে পারি দ্বিপদী সমীকরণ অনুসারে 1 plus twice a y dr t উচ্চ ঘাতগুলোকে আমি সবগুলোকে অগ্রাহ্য করি নেক্সট আমরা দেখি b minus b এটা প্রথম পদকে আমি এটা বের করে দিলাম এবং সেকেন্ড পদকে এটা এটা করে যেটা আসে এই রাশিটি আমি কি করলাম ক্ষুদ্র রাশিটিকে অগ্রাহ্য করে দিলাম অগ্রাহ্য করে দিলে আমি দেখি টুয়াইস এ বি বি আর ডি যখন আমি কি করব এটা ইনটু এটা করব প্রথম পদে আমি কি করছি বলো তো বি মাইনাস বি ওয়ান দিয়ে গুণ করলে বি মাইনাস বি থাকে প্লাস আমি এখন যদি করি b মাইনাস b ইনটু টুয়াইস এ বাই বি আর ডি তখন আমি দেখব সেখানে যেটা মাইনাস এখানে কি আসবে টুয়াইস এ বি ডিভাইডেড বাই বি আর ডি সেই রাশিটিকে আমি অগ্রাহ্য করছি এবং বাকি কে রয়ে গেল বাকিটুকু যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি টুয়াইস এ বাই আর ডি কারণ এই বি এবং এই বি কাটাকুটি চলে গেছে শুধু সরলীকৃত করে আর কিছুই না তারপরের লাইনটি আমরা আসি আসো কি বললো এখানে অতএব টি ইনটু ডেল ভি বাই ডেল টি টি এর সাপেক্ষে ভি কে ডিফারেন্সিয়েশন করছি ভি কনস্ট্যান্ট থাকলো ভি এখানে রাইট সাইডে ভি কে আমি লেফট সাইড নিয়ে আসবো ইজ ইকুয়াল টু বাকি কারা রয়ে গেল বাকি রয়ে গেল রাইট সাইডে twice a by rt minus b এই সমীকরণকে এই সমীকরণটিকে আমরা এতটুকুকে তো অবশ্যই চিনি তাই তো এই সমীকরণটি আমি যদি 7.9 এ আবারও বসিয়ে দিই কতটুকু অংশ এই অংশটি আমরা আরেকবার একটু খেয়াল করি 7.9 এ আমরা কি সমীকরণ ইউজ করেছিলাম তোমরা দরকার লাগলে 7.9 সমীকরণটি আরেকবার যখন নোট করবে তখন আরেকবার লিখে নিবে অবশ্যই তাহলে সেখানে বসাতে তোমাদের একটু সুবিধা হবে এই দেখো টি ইন এই যে 7.9 এর সেই সমীকরণটি এখানে আমি কি বসাচ্ছি নিউ এর জায়গায় টি ইনটু ডেল ভি বাই ডেল টি কে কনস্ট্যান্ট কি প্রেসার কনস্ট্যান্ট থাকছে মাইনাস যে ভলিউম এই জায়গায় আমি মানটি তখন বসিয়ে দিচ্ছি কি মানটি বসিয়ে দিলাম ওইখানে আমি পেয়ে গেলাম টুয়াইস এ বাই কোন মানটি আমি বসাবো টুয়াইস এ বাই আর টি সেই মানটি আমি কি করছি বসিয়ে দিব এই জায়গায় এসে আমি এই ক্ষুদ্র মানটি আমি কোথায় বসিয়ে দিলাম এই মানটি আমি এখানে বসিয়ে দিতে পারছি ইনটু সাথে কে ছিল এই মানটিকে আমি 7.9 এ ওই জায়গায় বসিয়ে দিলে বাকি আমার ছিল সামনে 1/cp এবং সামনে তো এটা ছিল যে ফাংশন গুণাঙ্ক যেটা মিউ ইকুয়ালস টু আমি কি করছিলাম প্রেসারের সাপেক্ষে আমি কি করেছিলাম টেম্পারেচারকে যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন আমার কি এখানে ছিল এনথালপি কনস্ট্যান্ট ছিল ইজ ইকুয়াল টু 1/cp থার্ড ব্র্যাকেট টুয়াইস এ বাই আর ডি মাইনাস বি এটা হচ্ছে কার সমীকরণ এটাই হচ্ছে ভ্যান্ডারওয়ালস সমীকরণ মেনে চলে এরূপ গ্যাসের জন্য জুল থমসনের প্রভাব নির্দেশ করে তখন আমার মিউ এর মান হয়ে যাবে জুল থমসনের গুণাঙ্কের মান হয়ে যাবে ভ্যান্ডারওয়ালস গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণ অনুসারে হবে তাহলে তোমরা দুটার ডিফারেন্সটা দেখতে পেলে একটাতে আসলো কি যখন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তখন মিউ ইকুয়ালস টু 0 ভ্যান্ডারওয়ালস গ্যাসের ক্ষেত্রে তখন আমার কি আসবে 1/cp ইনটু টুয়াইস এ বাই আর টি মাইনাস বি এটা গেল কি জুল থমসনের গুণাঙ্কের দুটি মান তাহলে এই সমীকরণ থেকে আমরা আরেকটু বিস্তারিত যাব উপরের সমীকরণ হতে দেখা যায় এখানে এসে দেখো তোমরা কি পাচ্ছ উপরের সমীকরণ হতে দেখা যায় যদি টুয়াইস এ বাই আর টি কার তুলনায় বি এর তুলনায় বড় হয় তবে আমার কি যাবে ডেল টি বাই ডেল পি যেটা এনথালপি কনস্ট্যান্ট
সেটা হবে পজিটিভ ধনরাশি সেটা ওই জায়গাটা তাই তো এটা কার তুলনায় বি এর তুলনায় যদি বড় হচ্ছে তাহলে আমার মিউ ইকুয়ালস টু তাহলে পজিটিভ সাইন আসছে কিন্তু যেহেতু ডেল বি বাস্তবিকই একটি ধনরাশি সে কিন্তু চেঞ্জটা হচ্ছে ঋণ নেগেটিভ যেহেতু গ্যাস এ উচ্চ চাপের প্রকোষ্ঠ থেকে বি নিম্ন চাপের প্রকোষ্ঠের দিকে স্থাপিত হয় এই জন্য ডেল পি সবসময় মাইনাস সি থাকে ডেল টিও ঋণ রাশি হবে তাই না শৈত্যতা প্রকাশ করে প্রথম অবস্থায় এবং গ্যাস জিরো ওই আমরা যেটা ও সরু ছিদ্র পথে এ থেকে বি প্রকোষ্ঠে যাওয়ার ফলে শৈত্যতা প্রদর্শন করছিল ডেল টি কোয়াল নেগেটিভ পাওয়ার ভালো কথা এখন আমরা উল্টোটা দেখি যদি আমার হয় কে টুয়াইস এ বাই আর টি যদি হয় বি এর তুলনায় ছোট তবে কি হবে তবে হবে ডেল টি বাই ডেল পি কনস্ট্যান্ট থাকে এইচ সেটা হয়ে যাবে ঋণাত্মক এক্ষেত্রে তখন কি হতে পারে এক্ষেত্রে যেহেতু ডেল পি ঋণাত্মক ডেল পি তাহলে এখানে ধনাত্মক হতো কিন্তু ধনাত্মক কখনোই হতে পারবে না অতএব ডেলটি অবশ্যই ধনাত্মক হবে তাই তো ডেল পি যেহেতু ধনাত্মক হতে পারবে না ডেলটি অবশ্যই ধনাত্মক হবে আমরা দেখেছিলাম উষ্ণতা প্রকাশ করে অর্থাৎ ও সরু ছিদ্র পথ দিয়ে যখন এ হতে বি প্রকোষ্ঠে যাবার পর গ্যাস অধিকতা প্রকর্ষণ প্রদর্শন করছে ঠিক আছে তাহলে দুটি ক্ষেত্রে আমরা দেখলাম বি বড় হলে কি হবে বি ছোট হলে কি হবে দুটো ক্ষেত্রে এবার আসো যদি সমান হতো তখন যে টি ইকুয়ালস টু টুয়াইস এ বাই আর বি তখন কি হবে তখন আমার দাঁড়িয়ে যাচ্ছে সেখানে কি হবে ডেল টি বাই ডেল বি কে কনস্ট্যান্ট থাকবে এইচ ইকুয়ালস টু জিরো আসবে কে মিউ তাহলে তখন আমি দেখতে পাবো অর্থাৎ সরু চিত্র পথে গ্যাস স্থাপিত হওয়ার পর তাপমাত্রা কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে না টেম্পারেচারে কোনো ডিফারেন্স হচ্ছে না টি ইকুয়াল টু জিরো চলে আসছে তাই তো ওই ওই যে কি দেখলাম আমরা মিউ ইকুয়াল টু জিরো চলে আসছে এই তাপমাত্রা উগ্র বা উল্টা তাপমাত্রা বা টেম্পারেচার অফ ইনভার্সন ঠিক আছে ইনভার্সন টেম্পারেচার যেটা আমি নামকরণ করেছিলাম যে একটি নির্দিষ্ট তাপমাত্রার পর যে চেঞ্জটা কি হয়ে যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে তো শৈত্যতার ফলে তখন কি হয়ে যাচ্ছিল আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখেছিলাম শৈত্যতার না হয়ে তখন আমাদের কি প্রকাশন করছিল উষ্ণতা প্রকাশন করছিল সেটি কেননা এই ইনভার্সন টেম্পারেচারে দেখো এই তাপমাত্রায় আসলে জুল থমসন প্রভাব চিহ্ন সাইনের পরিবর্তন করে ফেলে এবং একে আমরা লিখতে পারি টি আই দ্বারা টি ইনভার্সন ইজ ইকুয়াল টু টুয়াইস এ বাই আর বি দ্বারা নির্দেশ করা হয় তাহলে দেখতে পেলে আমরা যে ইনভার্সন টেম্পারেচার আমরা কার সাপেক্ষে এখানে নিলাম ইনভার্সন টেম্পারেচার আমরা দেখিয়ে ফেললাম কিসের সাপেক্ষে মিউ এর সাপেক্ষে আমরা দেখিয়ে দিতে পারি তাই তো সেখানে আমি ভ্যান্ডারওয়ালস ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে এবং আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হবে বন্ধুরা আজকে আমরা এই লেকচার 5 এ দেখলাম আইডিয়াল গ্যাস এবং ভ্যান্ডারওয়ালস গ্যাসের ক্ষেত্রে আমার যে জুল থমসন সহ যেটা মিউ নামকরণ করেছিলাম সেই মিউ এর মান দুটিতে কি দাঁড়ায় এটি কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা খুব সুন্দরভাবে এই নোটটি করে করে ফেলবে আশা রাখি তোমরা সবাই সুস্থ থাকবে সৃষ্টিকর্তার কাছে আমার এই কামনা রইল তোমাদের জন্য দোয়া রইল তোমরা সুস্থ থেকে বাসায় থেকে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই পড়াশোনা করতে থাকবে ইনশাল্লাহ আমাদের পুনরায় কলেজে আবার দেখা হবে এই বলে আজ আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম